BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ব্রাহ্মণবাড়িয়া এক আসনের হালচাল। ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসনটি নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ২৪৩তম আসন। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ১৩৯৬৯০ জন। ভোট প্রদান করেন ৯০৪৯০ জন। নির্বাচনে জাতীয় পার্টির মোর্শেদ কামাল বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ২৬৩৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এস এম শফি মাহমুদ। ধানের শেষ প্রতীকে তিনি পান ২৩৮৫৬ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম শফি মাহমুদকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১২১১০৫ জন। ভোট প্রদান করেন ৯১৫৫৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের সাইদুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩৩৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আহসানুল হক। ধানের শেষ প্রতীকে তিনি পান ২৮২৮০ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৫৮৪৬ জন। ভোট প্রদান করেন ১২৫২৩২ জন। নির্বাচনে আওয়ামী লীগের সাইদুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩৭১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি বিজেপির আহসানুল হক। ধানের শেষ প্রতীকে তিনি পান ৩০৫৭৬ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২১২৭৫০ জন। ভোট প্রদান করেন ১৯০৮২৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের সাইদুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯৯৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এস এ কে একরামুজ্জামান। ধানের শেষ প্রতীকে তিনি পান ৮৫৩৮৮ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯৯১১২৪ জন। ভোট প্রদান করেন ৭৮২৫৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের সাইদুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৯৫৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির রেজওয়ান আহমেদ। লাঙ্গল প্রতীকে তিনি পান ৭৯১০ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। মোহাম্মদ সাইদুল হক ২০১৭ সালের ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। ২০১৮ সালের মার্চ মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন নির্বাচিত হন। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২০৭৫০১ জন। ভোট প্রদান করেন ১৬৫৪৩২ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন, ধানের শীষ প্রতীকে বিএনপির এস এ কে একরামুজ্জামান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসেইন আহমদ, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের আবুল কাশেম মোহাম্মদ আশরাফুল হক, গরুরগাড়ি প্রতীকে জাতীয় পার্টি বিজেপির ফায়েজুল হক এবং মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইসলামউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে আওয়ামী লীগের বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১০১১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এস এ কে একরামুজ্জামান। ধানের শেষ প্রতীকে তিনি পান ৬০৭৩৪ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম সংসদে জাতীয় পার্টি, ষষ্ঠ সংসদে বিএনপি, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএন নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনে প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 64.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 17.93%, বিএনপি 26.36%, জাতীয় পার্টি 29.15%, স্বতন্ত্র ও অন্যান্য 26.56% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.60% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.46%, বিএনপি 29.18%, জাতীয় পার্টি 30.89%, জামায়াত ইসলামী 1.19%, স্বতন্ত্র ও অন্যান্য 2.28% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.84% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 29.68%, চার দলীয় জোট 24.42%, জাতীয় পার্টি 8.18%, স্বতন্ত্র ও অন্যান্য 37.72% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.55% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 53.02%, চার দলীয় জোট 45.29%, স্বতন্ত্র ও অন্যান্য 1.69% ভোট পায়। ব্রাহ্মণবাড়িয়া এক আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। ফরহাদ হোসেন ছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, আওয়ামী প্রজন্ম লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইহতেশামুল কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক রাকেশ চন্দ্র সরকার। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান, নাসিরনগর উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মামুন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম। ইসলামী ফ্রন্ট থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ইসলাম উদ্দিন দুলাল। এছাড়া ইসলামী ঐক্যজোটের আবুল কাশেম মোহাম্মদ আশরাফুল হক, ইসলামী আন্দোলনের হুসেইন আহমদ, বাসদের মোহাম্মদ বকুল হোসেন খান দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসনটিতে একসময় বিলুপ্ত ভাসানী ন্যাপের বেশ দাপট ছিল। ন্যাপের সংসদ সদস্য মোজাম্মেল হক জাতীয় পার্টিতে যোগদান করায় আসনটি জাতীয় পার্টির ঘাঁটি ছিল। 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টি বিজয়ী হয়, কিন্তু এখন আর জাতীয় পার্টির সেই দাপট নেই। জাতীয় পার্টির স্থান দখল করেছে আওয়ামী লীগ। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আসনটিতে স্থায়ী খুঁটি স্থাপন করে আওয়ামী লীগ। বারবার চেষ্টা করে বিএনপি এই খুঁটি উপড়ে ফেলতে পারেনি, কেননা বিএনপি এই আসনে বরাবরই সাংগঠনিক দিক থেকে দুর্বল। গত 15 বছর ধরে ক্ষমতা বলয়ের বাহিরে থাকায় এখন আরও দুর্বল হয়ে পড়েছে, যদিও তৃণমূল পর্যায়ে প্রচুর ভোট রয়েছে। জাতীয় পার্টির তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই। এই আসনে আওয়ামী লীগের ভরসায় সাংগঠনিক শক্তি ও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। তবে দলীয় কোন্দলে প্রার্থী যিনিই হন না কেন তাকে পীড়া দিবে। সব সমীকরণ মিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 243তম সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া এক আসনটিতে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।